আপনারা দেখছেন একুশে টেলিভিশন কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইস্তেমা এরই মধ্যে আসতে শুরু করেছেন মুসল্লিরা ইস্তেমা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী র্যাবের মহাপরিচালক ড বেনজির আহমেদ জানিয়েছেন ময়দানের পাশে সড়কের পাশাপাশি আকাশে থাকবে ড্রোন এছাড়া মোতায়েন থাকবে হেলিকপ্টার ইস্তেমাকে ঘিরে নাশকতার আশঙ্কা নেই বলে জানান তিনি বিস্তারিত আহমেদ বাবু রিপোর্টে টঙ্গীর তোরাক্তিরে দশ থেকে বারো জানুয়ারি শুরু হচ্ছে দুই পর্বের অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার প্রথম পর্ব প্রতি বছরের মতো এবারও ইজতেমাকে সফল করতে টঙ্গিপাড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ইজতেমা উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচিত্র উপস্থাপনা হাজির করা হয় পর্যাপ্ত সংখ্যক সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিকভাবে মনিটরিং এবং রেকর্ডিং করা হবে পরে সংবাদ সম্মেলন করেন র্যাব মহাপরিচালক বলেন বিশ্ব ইস্তেমা সফলভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে দুই পর্বের বিশ্ব কেন্দ্র করে ঝুঁকি বিশ্লেষণ করেছে এবং কন্টিনিউয়াসলি আমরা আমাদের সকল গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে যাচ্ছি যাতে করে কোথাও কোনো ধরনের ঝুঁকি প্রতীয়মান হলে সঙ্গে সঙ্গে সেটাকে আমরা মোকাবেলা করতে পারি আমরা সোশ্যাল মিডিয়া মনিটরিং করছি পুরো ইস্তেমা ময়দানে বৃষ্টি চেকপোস্ট অবজারভেশন পোস্ট ও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করা হবে এই আগামী এই তিন দিন আমাদের ফুল ডিপ্লয়মেন্ট থাকবে এখানে আমরা ফুল পেট্রোল করব এই দুলার নদীতে আমরা স্পিড বোর্ড দিয়ে পেট্রোল করব এবং আকাশেও আমাদের পেট্রোলের ব্যবস্থা থাকবে প্রথম পর্ব শেষ হওয়ার পর দ্বিতীয় পর্বে মুসলিমদের মধ্যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকবে র্যাব এক গ্রুপের ইস্তেমা শেষ হওয়ার পরে অন্য গ্রুপের কাছে হ্যান্ডওভার যাতে স্বাভাবিকভাবে হয় আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা